সাসা, আমাদের কয় টুকরা মাংস দিবেন? ও, তোমরা মাংসের জন্য আসছো? হ্যাঁ সাসা। হ্যাঁ সাসা। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আনতাছি। আচ্ছা সাসা। দেখছিস বোন, আমরা অনেক দিন পরে গরু মাংস খাবো, অনেক মজা হবে তাই না রে? হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই কইছিস। আজকে যদি কুরবানি ঈদ না হইতো তাহলে তো আমরা মাংস খাইতে পারতাম না। হ্যাঁ রে বোন, তুই ঠিকই কইছিস। বাবা, তোমার নাম কি? আমার নাম দিশা, আমরা উত্তর পাড়া থাকি। আর তোমার নাম? আমার নাম রিমা, আমরা দুজনে ভাই বোন। ও, তা তোমরা স্কুলে যাও না? যাই, আঙ্গর আব্বা অনেক কষ্ট করে আঙ্গরে স্কুলে পাঠায়। আমাকে সংসারের অভাব তো, তাই আমাকে বাপে পাশের বাড়ির কাম করে যা কিছু টাকা পায় তাদের সংসার চালায় আর আমাকে লেখাপড়া করায়। বুঝলাম। আচ্ছা তোমরা ভালো করে লেখাপড়া করো কিন্তু। আর এই যে মাংস দিলাম তোমার মার কাছে দিও, ভালো করে রাইন যাবে রে, তোমরা খাওয়া যাও। আচ্ছা যাও। তাই রে মানুষের জীবন কত কষ্টই না করে। সাসি, আঙ্গরে এক টুকরা মাংস দিবেন? সাসি, এক টুকরা মাংস দেন না। হ্যাঁ সাসি। আমার ফ্রিজ ভরে মাংস, তাই কি সব কিছু আমি দাম লাগবো? আমার বোনের আবো, বোনের দামে আবো, ভাইয়ের আবো, আমার সব আত্মীয় স্বজন আবো, তাগর দেখাম তবে তুমি কে তবে এক টুকরা দিছি তাই বেশি। যান আর দুই তিন টুকরা দেন না সাসি, দেন।